আগে তো এমনি জ্বর হয়তো এতে কোনো অনুভব করা যেত না, যে ডেঙ্গু ডেঙ্গু একটা জিনিস, এরা আমার কোনো জানতাম না আর কি। শরীর ব্যথা ছিল, কোমর ব্যথা, হাত পাও চাবানি, তারপরে ডায়রিয়া ছিল, পাতলা পায়খানা। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগে চাইতে অনেক সুস্থ, ভালো চিকিৎসা দিচ্ছে, পরপর পরপর এসে দেখে যাচ্ছে, হ্যাঁ সব কিছু ঠিক হয়ে গেছে, মানে তো আল্লাহ আল্লাহ করতেছে যে ভালো হবে। এটা বলা যায় না, হয়তো দুই দিনের ভিতরে হইতে পারি আল্লাহ দিলে, আবার হয়তো বা তিন দিনও লাগতে পারে। দুই তিন দিন জ্বর হলো, তার আমি বললাম যে আগে তো এমনি জ্বর হয়তো এতে কোনো অনুভব করা যেত না, যে ডেঙ্গু একটা জিনিস, এরা আমার কোনো জানতাম না আর কি। তো সেদিনকে আবার ওই যে আমার ছেলেগুলো আবার কাজ করি, ডেঙ্গুর পরীক্ষা করে আসি জ্বরটা, হ্যাঁ পরীক্ষা করলাম, ওখানে বাড়িতে ওখানে একটা হাসপাতাল ছিল, জিজ্ঞাসা করলাম, ওনারা ডেঙ্গু, হ্যাঁ ডেঙ্গু আছে, আপনার 114 হয়েছিল আর কি। আবার সেখানে আসি ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আবার দুইটা পরীক্ষা এখানে হয়েছে, দিচ্ছে এখন পর্যন্ত ইনশাল্লাহ ভালোই দিচ্ছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর কি। এখন মোটামুটি আগের সাথে অনেক ভালো আর কি, মানে বা আমার তো ছিল না, কিন্তু আমি নিজে খাইতে পাইনি আর কি। ডেঙ্গুর অনুভবটা মানে দুর্বলতা লাগে, সবচেয়ে বেশি দুর্বলটাই বেশি মনে হয়, যে মানে মানে হাত পা ব্যথা, মানে হাত পা শুরু এত ব্যথা, মানে এটা সহ্য করার মতো না আর কি, মানে কিটকিট করতে ব্যথা আর কি। এখন মোটামুটি ওই জিনিসটা সব কমে গেছে আর কি আস্তে আস্তে। ডেঙ্গুটা তখন নতুন ধরা পড়ছে, তারপরে অনেক মানে শরীর ব্যথা ছিল, কোমর ব্যথা, হাত পাও চাবানি, তারপরে ডায়রিয়া ছিল, পাতলা পায়খানা। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগে চাইতে অনেক সুস্থ, না ভালো সেবা দিচ্ছে, সরকারি হাসপাতাল হিসাবে ভালো সেবা দিতেছে। না না করি নাই, না না এখানেই করাইতেছি সম্পূর্ণ হাসপাতাল থেকে। হ্যাঁ টাকা পয়সা লাগে, না ঘুষ নেয় না, টাকা পয়সা লাগে একটু কম আর কি, ভোগন্তি এতটুকুই, ওনাদের ওই যে মানে পর্যবেক্ষণ করার লোকজন একটু কম, এই জন্য মানে সিরিয়াল অনেক বড় হয়, একটু দিতে একটু সময় লাগে। ভালো চিকিৎসা দিচ্ছে, পরপর পরপর এসে দেখে যাচ্ছে, হ্যাঁ সব কিছু ঠিক হয়ে গেছে, মানে তো আল্লাহ আল্লাহ করতেছে যে ভালো হবে। এখানে ভর্তি হয়েছে আজকে তিন দিন, না চিকিৎসার অবস্থা ভালো, না খাওয়া দাওয়া খুব ভালো দেতে আছে, না না আছে সব আছে সব সব ব্যবস্থা, না তখন তো অবনতি ছিল, এখন একটু উন্নতি হয়েছে আর কি। এটা বলা যায় না, হয়তো দুই দিনের ভিতরে হইতে পারি আল্লাহ দিলে, আবার হয়তো বা তিন দিনও লাগতে পারে।